তামিম ইকবালের আগে আরও অনেক ক্রিকেটারই অবসর ভেঙে ফিরেছেন 22 গজে। এর মধ্যে ইমরান খান পাকিস্তানকে জিতিয়েছেন বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার দুই বছর পর ফিরে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব আসরে। তবে সবচেয়ে বেশি অবসর নাটক করেছেন শাহিদ আফ্রিদি, এক জায়গায় সবার চেয়ে এগিয়ে তামিম, সবচেয়ে কম সময়ে সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে। কোথাও না কোথাও থামতে হয়, জীবনের মতো ক্রিকেটের ইনিংসেও না চাইলেও ছেড়ে যেতে হয় চেনা আঙ্গিনা। তামিম ইকবালও তাই করেছিলেন, কিন্তু মান অভিমানের খেলায় নাটকীয় মোড়, 24 ঘন্টা পর ফিরে আসার ঘোষণা। সবাইকে না বলতে পারি, বাট দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে আমি না বলা আমার পক্ষে অসম্ভব। এটা নতুন কিছু নয়, এমন উদাহরণ অনেক আছে বিশ্ব ক্রিকেটে। তবে সবচেয়ে কম সময়ে অবসর ভাঙায় তামিম ছাড়িয়ে গেছেন সবাইকে। অবসর নাটকে পাকা খেলোয়াড় পাকিস্তানিরা, ফিরে এসে বিশ্বকাপ জেতার নজির গড়েছেন কিংবদন্তি ইমরান খান। 1971 সালে অভিষেক হওয়া ইমরান 16 বছরের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। 1987 সালে সিদ্ধান্ত পরিবর্তন করেন প্রেসিডেন্ট জিয়াউল হকের অনুরোধে। তারপরের গল্প সবার জানা। 92 বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য জাভেদ মিয়াদাদ অবসর নিয়েছিলেন 96 বিশ্বকাপের আগে। বেনজির ভুট্টোর কথা রেখে ফিরেছিলেন বড় মিয়া। তবে অবসর ইস্যুতে সবচেয়ে আলোচিত চরিত্র শহীদ আফ্রিদি। ক্যারিয়ারের শেষ 11 বছরে বিদায় বলেছিলেন 5 বার। শুরুটা 2006 সালে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফিরেছিলেন 2 সপ্তাহ পর, অথচ ক্যারিয়ার শেষ হয় 2017 সালে। নিজের সেরা সময়ে ক্রিকেট ছেড়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি কার্ল হুপার, 2 বছর পর ফিরে নেতৃত্ব দিয়েছেন 2003 বিশ্বকাপে। তামিম ইকবালও সেই পথে হাঁটছেন। হিট স্ট্রিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় একসঙ্গে জিম্বাবুয়ের কয়েকজন ক্রিকেটার বিদায় নিয়েছিলেন 2004 সালে। তাদের মধ্যে ছিলেন গ্র্যান্ড ফ্লাওয়ারও। 6 বছর পর 2010 সালে ফিরে পারফর্ম করতে পারেননি, সেই বছরই বিদায়। ইংল্যান্ডের কেভিন পিটারসেন কিংবা সবশেষ মঈন আলীও অবসর ভেঙে ফিরেছেন। ফুটবলে অবসর ভেঙে ফেরার বহু ঘটনা, এর মধ্যে সবচেয়ে আলোচিত লিওনেল মেসি, ফিরেই করেছেন বিশ্বজয়। তামিম ইকবাল কি পারবেন ইমরান হতে কিংবা লিওনেল মেসি? ইকরাম হুসাইন, চ্যানেল 24।